আসসালামু আলাইকুম, আমি পলি। পলি লাইফস্টাইল ব্লগে আপনাদের নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটির ফার্স্ট ভিউ দেখে হয়তো বুঝেই গেছেন আমি সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। তবে ভিডিও রিলেটেড কিছু কথা বা দেখানোর আগে একটা রিকোয়েস্ট করি, ভিডিওটি দেখার আগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। অনেকে হয়তো ভাবছেন ফার্স্টে এই কথাটা বলছি কেন, আসলে আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে লাইকটা দিতে ভুলে যাই, এজন্যই হচ্ছে কথাটা বলা। আমি ছেলে মেয়ে দুজনের নাস্তার জন্য ব্রেড আর জ্যাম নিয়েছি। আগে ছেলেরটা দিয়ে দিচ্ছি, মেয়েও এখনও আসেনি টেবিলে, ওরটা পরে দিব। তো ওদের নাস্তা দেওয়ার পরে আমিও নাস্তা খেতে বসছি। আমি এখানে রুটি আর মাংসের ঝোলটা আগের দিন রান্না করা ছিল সেটাই খেয়ে নিচ্ছি। ওরা বলছিল ওরা ব্রেড আর জ্যাম খাবে, এজন্য ওদেরকেই ব্রেড আর জ্যামই দিয়েছি। থাম্বনেইলে হয়তো দেখেছেন যে আমি দুই নম্বরই কাজ করছি, আসলে এর সম্পর্কে একটু কথা বলবো। তবে ভিডিও রিলেটেড কিছু কাজ বা কথা বলি, তারপরে হচ্ছে ওই কথাটা যাই। আমি এখানে যে মেয়ের রুমের ফার্নিচারগুলো মুছে নিচ্ছি, তো প্রতিদিনই মোছা হয় কম বেশি। তারপরও ডিপ ক্লিন তো একদিন করাই হয়, এক দুই দিন পর পরই প্রায় ডিপ ক্লিন করা হয়। তারপরও এত ধুলা ময়লা যে কোথার থেকে আসে বুঝি না। একদিন দুই দিন যদি ভালো করে না মোছা হয়, দেখা যায় একদম সাদা হয়ে আসে সব জিনিস। আমি এগুলা ক্লিন করি আর আপনাদের সাথে বরাবর একটা রিকোয়েস্ট করি, আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আপনারা যদি ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করেন তাহলে দেখা যাচ্ছে আমাদের অনেকটা ভালো লাগে, আমরা পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ পাই। আমি এখানে আমরা বলতে আমাদের সবাইকে বুঝিয়েছি, আমি একার কথা বলিনি। শারমিন আপু বলছিল যে আপু আমার গাছগুলো নাকি তার অনেক পছন্দ, সে বলছিল আপু আমাকে গাছ দিবে, তুমি হয়তো দুষ্টামি করছো কিনা আমি জানি না আপু, তারপরও যদি আমার বাসার পাশে থাকতে তাহলে ঠিকই আমি তোমাকে গাছ দিতাম, কারণ আমি ওই একটা গাছ থেকে তিন চারটা গাছ বানিয়েছি কাটিং করে। তো আমার বাসা হচ্ছে ঢাকা, তুমি জানতে চেয়েছিলা যে আমার বাসা কোথায়। মেয়ের রুমের ফার্নিচারগুলো পরিষ্কার করার পরে ড্রয়িং রুমেরও কিছু কাজ করে নিয়েছি, আর এরপরে আসছি ছেলের রুমের ফার্নিচারগুলো পরিষ্কার করতে। আরেকটা আপু, আমি আপুটাকে চিনি না, সাদিরা তাসনিম নামের আইডি থেকে বলছিল যে আপু আমি কি আপনার বন্ধু হতে পারি। আপু আপনারা হচ্ছে আমার বড়, আমি হচ্ছে ছোট, আপনাদের আদর ভালোবাসা না পেলে কি আমি পথগুলো এগোতে পারবো, চলতে পারবো বলুন তো। আপনারাই তো আমার পরম বন্ধু, আপনারা সাথে না থাকলে তো আমি কিছুতেই এগোতে পারবো না এবং আমার পথগুলো আমি চলতে পারবো না। আমি চাই সব সময় আপনারা আমার পাশে থাকুন, আপনাদের আদর ভালোবাসা নিয়েই আমি পথগুলো এগিয়ে যেতে চাই। শুধু যে ক্ষণিকের জন্যই আপনারা আসবেন সেটা না, আমি চাই আপনারা আমার সাথে সব সময় থাকেন। ঘরের ক্লিনিংয়ের কাজ করার পরে তো ঘর ঝাড় দেওয়া মোছা তো অবশ্যই থাকেই, সেটা অফ ক্যামেরায় করে নিয়েছি, ওটা আর শেয়ার করিনি। তো এগুলো করার পরে এখন চলে আসছি এত গাছগুলোতে একটু পানি দেওয়ার জন্য। তো এইসব করার মধ্যে আবার আপনাদের ভাইয়া মাছ নিয়ে আসছে অনেকগুলো, এই মাছগুলো আমার দেখে তখন খুব খারাপ লাগছিল যে এত কাজ করার পরে আবার মাছ নিয়ে আসছে। তো কী করার, মাছগুলো কাটবো, ওই কাটার জন্য আবার ওদেরকে ফ্রিজেও রেখেছিলাম যে ওরা যাতে একটু মারা যায়, তারপরে হচ্ছে মাছগুলো কাটতে সুবিধা হবে। কিন্তু কিছু সময় রাখার পরেও দেখা যাচ্ছে যে মারা গেছে, এরপরেও দু চারটা দেখা যাচ্ছে যে তাজা রয়ে গেছে। তো ওদেরকে কাটতে যেয়ে মাছ হাতে কাটাও ফুটেছে, রক্ত বের হয়েছে, তো সেটা আর দেখায়নি। তো সেই মাছটা দিয়েই আমি আবার একটু পাতলা করে ঝোল করে নিয়েছি আর শিং মাছের ডিমটা ভেজে নিয়েছি। তা আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমার আসলে এগুলো করতে অনেকটা দেরি হয়ে গেছিলো আর মনে ছিল না শেয়ার করব। তো খাবারের পরে যে একটু শেয়ার করেছি। এখন হচ্ছে সন্ধ্যার সময়, ছেলেটার ঠান্ডা কাশি, এজন্য বিভিন্ন ধরনের মশলা দিয়ে আর গোলমরিচ দিয়ে একটু রং চা করেছি।
আর ওই যে বলছিলাম যে আমি নাকি 2 নম্বরই হয়ে গেছে, এখানে এই যে দেশের বাড়ি থেকে দুধ দিয়েছে, দেখেন এটাও আরেকটা কষ্টের কাজ। এই দুধ ছোট বোতলে করে না রাখলে তো ফ্রিজে রাখা যাবে না, তো আমি বোতলগুলো আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন ওই ছোট বোতলগুলো ভরে নিচ্ছি, কিছুটা দুধ গলেছে আর কিছুটা হচ্ছে বরফে আছে। যে দুধটুকু বোতলে রেখেছি এটার ভিতরে সামান্য একটু পানি মিশিয়ে রেখেছি, আর যেটা বরফ হয়ে আছে ওটাতে আর পানি মেশাবো না। যখন দুধটাতে পানি মেশাচ্ছিলাম তখন হঠাৎ আমার ছেলে পিছন থেকে এসে বলতেছে, আম্মু তুমি কিন্তু একটা 2 নম্বরই করতেছো, পানি মেশাচ্ছ কেন দুধে? আমি বললাম, বাবা দুধটা আজকে অনেক ঘন, এই জন্য একটু পানি মিশিয়ে রাখছি, দুধে পানি মেশানো এটাই নাকি আমার 2 নম্বরই কাজ ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন শাপলা বাজতে বসিয়ে দিয়েছি মেয়েকে আর তার বাবাকে রাত্রেবেলা, কি করব আমারও কাজ ছিল হাতে। সবাই সুস্থতা কামনা করে শেষ করছি আমার আজকের ভ্লগ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।